গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠেই, আজকে ছেলে স্কুল আছে তো ওর জন্য আমি টিফিন করছি। তো আজকে একটু অন্যরকম করছি, আজকে আর লুচি দেখবে না, একটু অন্যরকম লুচি, মানে অন্যরকম টিফিন আর কি। তো আজকে রান্না করছি একটু সবজি দিয়ে, বাসন্তী পোলাও কিন্তু করছি একটু সবজি দিয়ে, মানে যা যা আছে আর কি। তো আমি এখানে শুধু আলু আর গাজর দিয়েছি, এই আলু আর ফুলকপি দিয়েছি। তোমরা চাইলে গাজর, বিনস, শীতকালে তো কত রকমের সবজি থাকে, মটরশুঁটি, সে সবই তোমরা দিয়ে নিতে পারো। তো এগুলো আমি একটু জোগাড় করে নিচ্ছি। তো আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে এখানে আদা একটু কুড়িয়ে নিলাম। এরপর আমি কড়াইতে দিলাম একটু ঘি, ঘিয়ের মধ্যে দিলাম এখানে সাজিরে ফোড়ন। তোমরা এটা না দিলেও কোনো অসুবিধে নেই, দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এরপর একটু আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আলুতে হালকা একটা বাদামি কালার ধরলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। তো তোমাদের কাছে যা সবজি থাকবে সেটা দিয়ে নিতে পারো। তা এই ধরনের সবজি যদি বাচ্চাদেরকে এই রকম টিফিনের মাধ্যমে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা সবটাই খেয়ে আসে, একেবারে নষ্ট করে না। আমার ছেলে তো ভীষণই প্রিয় যে কোনো পোলাও, রাইস, মানে ফ্যাট রাইস আর কি, আমার ছেলে খুবই পছন্দ করে। তো আমি চেষ্টা করি এর মধ্যে একটু সবজি দিয়ে দিতে, তাহলে ওরা ও পুরোটাই খেয়ে আসে। আর এখানে আমি গোবিন্দভোগ চালটা বেশ খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা ঝরিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি একটুখানি ঘি, গরম মশলা, নুন আর যে আদাটা কুচিয়েছিলাম সেটা দিয়ে, এখানে তোমরা আদা বাটা দিয়ে দিতে পারো। আদা বাটাতেও কিন্তু খুব ভালো ফ্লেভারটা আসবে। আমি যেহেতু শিল নোড়া ব্যবহার করি না সেই জন্য কুড়িয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, মানে চালগুলো কিন্তু ঝরঝরে হওয়া চাই, তাহলে কিন্তু যে পোলাওয়ের ভেতরে যে আঠা আঠা ব্যাপারটা থাকে সেটা অতটা থাকবে না। আর ঝাল হিসেবে আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাটা দিতে হবে। ম্যারিনেট করার সময়ও দিয়ে দিতে পারো বা এমনিও দিয়ে দিতে পারো। তো দিয়ে আমি এখানে একটা ফুটন্ত জল দিয়ে দিলাম। জলের রেশিওটা কেমন হবে আমি একটু বলে দিই। জলের রেশিও হবে, আমি এখানে ছোট্ট কাপের 1.5 কাপ নিয়েছি চাল, আর 3 কাপ নিয়েছি জল। 3 কাপের একটু বেশি নিয়েছি কারণ আর সবজি ছিল। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিম আছে, মাঝারি আছে আর কি। দিয়ে শেষে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। দিয়ে নাড়াচাড়া করেই আমার কিন্তু রেডি পোলাও। এখন একটুখানি ঢেকে রাখবো। একটুখানি ঢেকে রাখলে যে আঠাটা ব্যাপারটা দেখছো এটা কিন্তু থাকবে না, অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এভাবে পোলাও রান্না করে বাচ্চাদের দিতে পারো, বা বাড়িতেও তোমরা ডিনারে বা যে কোনো একটা স্পেশাল অকেশানেও কিন্তু করে নিতে পারো। খুব খুব ভালো লাগে টিফিন বলে, এত সহজে করছি বলে ভেবো না যে টেস্টের কোনো হেরফের হয়, একদমই না, খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি আমার নিজের জন্য একটুখানি চা করে নিলাম, আর পাশে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি অনেকক্ষণ পরে তোমাদের এই ক্লিপটা দেখাচ্ছি, যে আমি এই যে হাফ বেগুনটা দেখছো, পুরো বেগুনটা রান্না হয়ে গেছে, হাফটাই কাটা ছিল, তাই আমি ভাবলাম একটু ভেজে নিই, কারণ হাফ বেগুন যদি থাকে কাটা অবস্থায় তাহলে নষ্ট হয়ে যাবে। তো ইতিমধ্যে বেশ খানিকটা রান্না আমি এগিয়েও ফেলেছি, সেগুলো আর তোমাদের দেখাইনি, যেহেতু আমার পোলাও রেসিপিটা শেয়ার করার ছিল, সেই জন্য আর আমি অযথা আর ভিডিওটা টানিনি। আর এখানে বেগুনটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, কিছু কাগজপত্র দেখছি। কাগজপত্র বলতে বাচ্চাদের টিকার কার্ডগুলো আমি দেখছিলাম, যে ওদের কোনো টিকা আছে কিনা সামনে। বেশ অনেকদিন হলো ওদের টিকা দেওয়া হয়নি, ছেলেরও একটা বাকি আছে, তো ওরও দেবো, মাহিকেও দেবো। তো দেখছিলাম যে কিছু যদি বাদ থেকে যায় তাহলে দিয়ে নেব। মাঝে মধ্যেই আমি দেখি, অতটা তো খেয়াল থাকে না, মাঝে মধ্যে খুলে খুলে দেখি যে কোনোটা বাদ পড়েছে কি না, বা সামনে কতদিন পরে আবার কোনো টিকা হবে। তো কার্ডগুলো আমি বার করে রাখলাম, মাহির একটা বাকি আছে, তো মাহির সেটা আমি দিয়ে নেব। আর এখানে আমি কিন্তু অফলাইনে অনেক কাজ করেছি, মানে যত জামা কাপড় ছিল আর কি, নতুন জামা কাপড় বের করা, সেগুলো সব আমি আলমারিতে ভরেছি। এবং মাহির যে জামা কাপড় থাকে যেই তাকটা, সেই তাকটা একদম এলোমেলো হয়ে গিয়েছিলো, তো সেটাও আমি গুছিয়ে নিয়েছি। সেটা আর দেখায়নি, কারণ আলমারির ভেতরটা দেখাতে গেলে ক্যামেরাটা আমি ঠিক করে সেট করতে পারবো না, এমন জায়গাটাই আলমারিটা আছে, সেই জন্য আর দেখায়নি তোমাদেরকে। আর এখানে চলে এসেছি ঝুল ঝাড়তে, ছেলে থাকলে ঘরে একদম নো এন্ট্রি আমার। তো ও যেহেতু স্কুলে গেছে তো ভাবলাম এই সুযোগে একটুখানি ঝুলটা ঝেড়ে নিই, আর আজকেও শুক্রবার, কোনো অসুবিধে নেই, ঝুল ঝাড়াই। আর
এমন এমন দিন মনে পড়ে, হয়তো সেদিন শনিবার মঙ্গলবার, তো সেদিন আর হয়ে ওঠে না। তো আজ শুক্রবার আছে, আর তাছাড়া কাজটাও অনেকটা এগিয়ে গেছে। তো ভাবলাম আমি ঝুলগুলো, সব ঘরের ঝুলগুলো একসঙ্গে ঝেড়ে নেব। সামনে পুজো আসতে একটু একটু করে কাজ করলে আমারই সুবিধে, একসঙ্গে তো বেশি কাজ করতে পারি না। তো এই জন্য আমি এগুলো সব ঝেড়ে নিচ্ছি। আর তোমরা দেখছো আমার মেয়ে পেছন পেছন ঘুরছে। ও কেন ঘুরছে বলো তো? আমার থেকে এই যে ঝুল ঝাড়া, এটা ও নেবে, নিয়ে খেলা করবে, মানে ও ঝুল ঝেড়ে দেবে আমার। সেই জন্য ও অনেকক্ষণ থেকে আমার পেছনে লেগে আছে যে তুমি আমাকে ওটা দাও, আমি তোমাকে কাজ করে দিচ্ছি। আর আমি কিছুতেই দেবো না, দেখেছো হাতটা টানছে আমার। তো ওটাতে যদি খোঁচা লেগে যায়, সেই জন্য আমি দিচ্ছিলাম না ওকে। তো দেখো আমি দুপুরে কী কী রান্না করেছি। করেছি বেগুন ভাজা, আর কালকের ডালটা আমি শুকিয়ে একটুখানি শুকনো শুকনো টাইপের করেছি, আর ডিমটা গরম গরম ভাজবো বলে এভাবে গুলে রেখে দিয়েছি। আছে লেবু কাটা, আর এটা হচ্ছে ফুলকপি, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করেছি। তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, পরে একদিন শেয়ার করব, হয়তো তোমরা অনেকেই জানো, তবুও আমি একটু শেয়ার করব। আর এখানে আছে ডিম আলুর তরকারি। তো এই হলো আমাদের লাঞ্চ। তো তোমাদের দেখানোর পরেই আমি চলে এসেছি এখানে ঘরে। ঘরটা পরিষ্কারই ছিল, একদমই নোংরা ছিল না, তবুও বেড কভারটা একটু টেনে টেনে দিলাম, ভালো লাগে। সারাদিন কাজ করার পরে যখন ক্লান্তি হয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখা যায়, সত্যি মনের একটা ভীষণ শান্তি, একটা প্রশান্তি আসে। এই ফিলিংসটা পাওয়ার জন্যই বোধহয় আমরা মেয়েরা সারা দিন ধরে পরিশ্রম করি, বাড়িতে এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি, সব সময় কিছু না কিছু করতেই আছি। তো সুন্দর করে গুজে একদম পরিষ্কার করে টান টান করে দিয়ে গেলাম, দেখতেই কত ভালো লাগছে। আর ছেলে যেহেতু নেই, সেহেতু বেড কভারটা চেঞ্জ করবো, এটাই স্বাভাবিক। তো ওর ঘরের বেড কভারটা আমি নামিয়ে আর একটা কাঁচা বেড কভার আমি এখানে পেতে দিলাম। আর তাছাড়া ঝুলও ঝাড়া হয়েছিল, তো ঝুল পড়েছে, সেই জন্য আমি একদম পরিষ্কার একটা বেড কভার টান টান করে পেতে দিয়ে গেলাম। ঘুম থেকে উঠেই সারাটা দিন আমরা পরিশ্রম করি সংসারের জন্যেই, নিজের জন্যে খুব কম আমরা সময় বার করতে পারি। অনেক মেয়েরা আছে নিজেদের জন্য এতটুকু সময় দেয় না। তো সবটাই করি, কিন্তু আমরা পরিবারের প্রতি ভালোবাসা টান একটা, মানে অন্য রকম একটা কানেকশান থাকে প্রত্যেকটা মেয়ের। তো আমারও তো সেরকম। তো সারাক্ষণ মনে হয় সে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, যদিও সব সময় সেটা সম্ভব হয় না ছোটো বাচ্চা থাকলে। আর ছোটো বাচ্চা না, বড় বাচ্চারাও কিন্তু ঠিক একই রকমভাবে এলোমেলো করে, যেখান থেকে জিনিসটা নিয়ে আসে সেখানে রাখে না, তাদের যেটা পছন্দ হয় সেই রকম জায়গায় রেখে দেয়। তো আর ওরা এসব করতে থাকে, আর আমি পেছনে পেছনে সব সময় পরিষ্কার করতে থাকি। তো দেখো আমি ঝাড় দিয়ে সামনে জায়গাটাই রাখবো, আর যেহেতু পাথরগুলো ঘষা হচ্ছে সেই জন্য আর বাইরেটা আর পরিষ্কার করব না। এই জাস্ট স্নানটা করে আসলাম, আর দুই চারটে জামা কাপড় ছিল সেই কটাই শুধুমাত্র ধুতে পেরেছি, মানে কাচতে পেরেছি, আর কিছু করিনি। আজকে ঘরটাও মুছিনি, ঘরটাও মুছিনি। তার দুটো কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে আজকে কালারের কাজ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, পরিষ্কার করছে। তো আমি ভাবলাম যদি নোংরা হয় সেটা একটা ব্যাপার, তবু আমি প্ল্যান ছিল যে ঘরটা মুছবো, নোংরা হয় সে জিনিসটাও মাথাতে ছিল। আবার ভাবলাম যে না, একটু মুছেই নি, না মুছলে না ঠিক মনটা ফুতফুত করে। তো তারপরে আর মোছা হলো না, কেন মোছা হলো না সেটা আমি দেখাচ্ছি। তার সেটা একটা বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে, এরকম কাণ্ড সাধারণত ঘটে না আমার বাড়িতে। তো খুব একটা বেশি তোমরা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, আমি নিজেও দেখতে পাই না। তো চলো কি কাণ্ড ঘটেছে সেটা আগে দেখাই। তারপর লাইটটা জ্বালি। তো দেখলে তো কি কাণ্ড, আমি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি, তার আগেই স্নান টান করিয়ে রেখে গেছি, আর এসে দেখি ঘুমিয়ে পড়েছে। কুশনটা দিয়ে গিয়েছিলাম ওর মাথা, ওটাতে মাথা দিয়ে শুয়ে শুয়েই ও টিভিটা দেখছিল, ও যে ঘুমিয়ে পড়বে আমি বুঝতে পারিনি। তো বেরিয়ে দেখে ঘুমিয়ে পড়েছে। সাধারণত এটা হয় না, আমার মেয়ে ঘুমাতে অনেকটা টাইম লাগে, আর ওর পেছনে অনেকটা টাইম দিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে হয়। তো সেই জন্য বলছি এরকম ঘটনা আমাদের বাড়িতে ঘটে না। তো হয়েছে, যখন ঘটনা ঘটেছে তো দেখাতে তো হয়। তো চলো, আমি এখন সব আমার গোছানো হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা মোছা ছিল। তো বিকেলে আমি মুছে নেবো, আমি শুধু ঠাকুরের জায়গাটুকুই মুছেছি, আর কিচ্ছু করিনি, কারণ ঠাকুরের জায়গাটা তো ওভাবে রাখা যায় না।
তো ঘরটা এমনি ঝাড় দেওয়া আছে, পরিষ্কারই আছে, বেলায় একটুখানি মুছে নেওয়া, জল তো আমার সবসময় আনাই থাকে, জাস্ট একটুখানি সময় করে মুছে নেওয়া এই আর কি। তো এখন একটুখানি ফুল তুলতে যাব, তারপর মেয়েকে এখান থেকে নিয়ে ঠিকঠাক জায়গায় শোয়াবো, কেননা এখন যদি ওর গায়ে হাত দিই না, ও লাফিয়ে উঠবে আর আমাকে ফুল তুলতে আর যেতে দেবে না। তো আমি সবসময় একটুখানি ফ্রেশ জামা কাপড় পরেই ফুল বা ঠাকুরের জিনিসে হাত দিই। তো স্নান করে এসে ঠাকুরের জায়গাটা মুছলাম, এখন ঠাকুরে একটু ফুল আনতে যাব, আনলে তারপর আমার হয়ে যাবে কাজ আজকের মতো এখানেই ইতি, মানে এবেলার মতো, তারপর ওবেলায় আবার দেখা যাবে। তো চলো যাই নিয়ে আসি। আর এই দেখো দুটো জবা ফুলই আমার কাছে হয়েছে, তো দুটো জবাই আমি তুলে রাখলাম। আর এখানে আমার একটু গাঁদা ফুল আছে, আর তোমাদেরকে একটুখানি আমার ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। দেখো বাইরে থেকে আলোটা আসলে কি ভালো লাগছে, তো ফাইনালি ঠাকুর ঘর একটা আলাদা হচ্ছে ভেবেও আমার খুব ভালো লাগছে যে ঠাকুরের জন্য একটা আলাদা জায়গা হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ঘরের মধ্যে ঠাকুর রাখলে না সেই ব্যাপারটা আসে না, সেই ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা কিন্তু চলেই আসে। বাচ্চারা হয়তো কিছু ফেললো, হয়তো একটা খাতার কাগজ ফেললো, তো ঠাকুরের ওই সাইডটা গিয়ে পড়ে, যদিও সিংহাসনে পড়ে না কিন্তু ওই সাইডটা পড়ে, সেটা আমার ভালো লাগে না। তো ঠাকুরের জন্য একটা আলাদা ঘর হয়েছে সেটা ভেবে খুব ভালো লাগছে। এত বড় বাড়িতে ঠাকুরের জন্য যদি একটা আলাদা ঘর না হতো সেটা কিন্তু খুব খারাপ লাগতো। তো খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা শান্তি ভাব চলে এসেছে যে না, ঈশ্বরের জন্য একটা আলাদা জায়গা আমরা দিতে পেরেছি। উপরে গেলাম না, দেখছিলাম যে মিস্ত্রিরা কি কাজ করেছে না করেছে, তো দেখতে গিয়েই এই অবস্থা। বাথরুমে গেছি, কলটা উল্টো চালিয়েছি আর পুরো শাওয়ারের জল আমার গায়ে, ঠান্ডা কনকনে ঠান্ডা জল। দেখো মাইটিটা ছাড়বো কিনা ভাবছি, এইটুকুই শুধু হচ্ছে, আর মাথা মাথায় পড়েছে, ফোনেও পড়েছিল জানো, অল্প একটু পড়েছে। হ্যাঁ দেখো কী অবস্থা, তো ফোনে পড়েছিল, অল্প একটু পড়েছিল বলে বাঁচোয়া ফোনটা বললে আমার আজকে। আমি আসলে উল্টো দিকে চাল দিয়েছি কেন বলো তো, আসলে মিসি ছেলেটার সঙ্গে কথা বলছিলাম যে এটা করেছো কি, ওটা করেছো কি, এটাই দেখতে গিয়েছিলাম, তো গিয়ে ভুলভাল কাজ করে নিজে ভিজে চলে এসেছি এই ঠান্ডার মধ্যে। আর এই ঘরটা পুরো অন্ধকার, দেখো জানলা জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, এখানে আর কেউ নেই, আর ছেলের এইগুলো সবই জানলায় রোদ্রে দেওয়া ছিল, তো এখন এগুলো গুছিয়ে এইখানটায় রেখেছি, ও আসলে এসে শুতে পারবে সেই জন্য। আর চলো এবার আমি মাথাটা একটু মুছে নিই, আমার মেয়েকে একটুখানি শোয়াবো, আর এখন আর কিছু করার নেই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। এটা ওই হাত কোথায়? বল আমি বলবো, আমি সি সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট, তারপরটা আলটা, এফ ফর ফিশ, ইয়ে ইয়া ইয়ে ইয়া ওরে, আস ফর গ্লেস, এই জি G for grace. S S eyes for eyes na H. H for hen. তো এতক্ষণ আমরা পড়াশোনা করছিলাম তাই তো শোনা, তো মাহিকে কিছু এতক্ষণ আমি মাহিকে পড়াচ্ছিলাম দেখলেই। তো আজকে এখন কটা বাজে বলতো, 9:10, আর আজকে আমার রান্নাঘরের মানে রান্নাঘরে যাওয়ার নেই, দুপুরের রান্না যা করেছিলাম সেগুলো তো আছে অনেকটা অনেকটা করে, তার সত্ত্বেও আজকে আমার মানে রুটি করতেও যেতে হবে না, কারণ আমরা এটা এরকম লাগছে কেন, এটা কেমন লাগছে, এখানে এটা পড়েছে কি, হ্যাঁ এটা কেমন লাগছে। তো শুধু রুটি করলে হয়ে যেত, কিন্তু আজকে রুটিও করতে হবে না, ভাত করতে হবে না, কিচ্ছু না, কারণ বাইরে থেকে আসছে আজকে হলো বিরিয়ানি, বিরিয়ানি, তো আজকে বিরিয়ানি খাবো, তো সেই জন্য কারোর রান্না বান্না আর কি মানে বাড়িতে আর রান্না বান্নার কোনো সিন নেই। এতক্ষণ ধরে আমি আর মাহি অনেকক্ষণ বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, অনেকদিন পর এরকম টাইম পেলাম একটুখানি ফোন দেখার, তো ফোন দেখছিলাম, দেখে তারপর মাহিকে একটু পড়তে বসালাম, হার্ডলি 15 মিনিট মতো পড়লো, তো পড়ে এখন খেলা করছে, আর আমার আজকে
বসে আছি তো, কাজ করছি না, আমি শীতে কাঁপছি, মানে এত শীত করছে। বিছানা করছো? কর তো, কাজ করে বেড়ালে না ঠান্ডাটা বোঝা যায় না। আর এই যে বসে আছি সন্ধ্যাবেলা থেকে, ভীষণ ঠান্ডা লাগছে। সন্ধ্যা টন্দা দিয়ে সেই যে বসেছি, আর মানে নামার আমি সিন নেই। দুই একটা বাসন আছে, সেগুলো একটু মাজবো বিকেলে, যেগুলো ওরা এসে খেয়ে খাওয়া দাওয়া করেছে, সেগুলো আছে। একটা গামলা টামলা আছে, ছোটোখাটো জিনিস দুই একটা ছিল, তো সেগুলো আছে, তো সেগুলোও মাজবো। তো যেতে ইচ্ছে করছে না, কাজ করতে থাকলে কি কাজ করাই হয়ে যায়, আর একবার যদি বসে যায় না আর ভালো লাগে না। তো শীতকালে তো আমার এটাই হয়, আর আমার মারাত্মক ঘুম পাচ্ছে, চোখগুলোর অবস্থা দেখেছো তো। আজকে একটুখানি জমিয়ে ঘুমাবো, আসলেই ছেলে চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, তো সবাই মিলে খেয়ে দিয়ে একদম ঘুম দেব। আর হ্যাঁ, আজকের পুরোপুরি কালারের কাজটা শেষ হয়ে গেল, এখন চাইলে আমরা উপরে উঠে যেতে পারি। ওরা এমনি পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু পরিষ্কার বলতে কি, কালারের যে ফোটা ফোটা পড়েছিল সেইগুলো পরিষ্কার করে দিয়েছে, মানে পুরো সাদা হয়ে রয়েছে টাইলস টাইলসগুলো। ভালো করে ঝাড় দিয়ে অন্তত 2 থেকে 3 বার মুছতুবার তো হবে না, 3 থেকে 4 বার মুছতে হবে, তবে বোধ হয় গিয়ে পরিষ্কার হবে, মানে আমার তাই মনে হচ্ছে। তো এখনো বললাম না যে এইরকম স্লাইডিং জানলার পাশে একটু সিলিকন লাগাবে, তো সেই জন্য ওয়েট করবো আমরা, 2-1 দিন দেখি। তো ওটা লাগিয়ে গেলে যাওয়ার পর তারপরে ভাবছি একেবারে পরিষ্কার করবো, নাহলে এখন পরিষ্কার করবো, তারপরে যদি আবার পরিষ্কার করার দরকার পড়ে। আর খাটগুলো মুছে ফেলবো 2-1 দিনের মধ্যে, বলছি তো, তো দেখি কবে করতে পারি। তো খাট, ওই ঘরে যে খাট আলমারিটা আছে ওইগুলো একটু মুছে ফেলার ইচ্ছা আছে এখনই, দেখি কি হয়। তো আর আলমারিতেও কিছু কিছু জিনিস রেখে আসবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে, শীতের জিনিস প্রচুর, আর অপশান যখন আছে কেন শুধু শুধু কষ্ট করবো জিনিসপত্রগুলো এর মধ্যে ঠেসে ঠেসে রেখে। তো ভাবছি ওখানেও কিছু রেখে আসবো, যা রেখে এসেছিলাম সব তো আবার নিচে নামিয়ে নিয়ে এসেছি, কারণ এত ঠান্ডা পড়েছে প্রায় ম্যাক্সিমাম জিনিস সব নামিয়ে নিয়ে এসেছি। তো কিছু কিছু বাকি আছে, তো সেগুলো আমি পরপর নামাবো, ঠিক মানে কিছু বাকি আছে আর কি, সেগুলো এখনও নামানো হয়নি। আর যেগুলো গরমের জামা কাপড় সেইগুলো ভাবছি কিছু তুলে রেখে আসবো, তাহলে এদিকে ব্যাপারটা একটুখানি হালকা হবে। তো আচ্ছা, রান্না বান্না নেই, তোমাদের কিছু দেখানোর নেই, তো একটুখানি ভাবলাম গল্প করি, একটু বকবক করি। আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে, মানে অনেকক্ষণ শুয়েছিলাম তো, আর বসে থাকলে একটা আলিশি লাগে না, তো বেশ ঘুম ঘুম পাচ্ছে আমার। তো হাজবেন্ড আসলেই খাওয়া দাওয়া করে আর ওই হাতে হাতেই সব বাসনগুলো মেজে নিয়ে একদম পুরো লেপের মধ্যে ঢুকবো। শোনা, এদিকে সব আমার সোনা অনেক কিছু শিখে গেছে, তাই তো বাবা? এফআর অ্যাপেল শিখে গেছে, শুধু 1-2টা এমনি বলতে পারে অনেকটা, কিন্তু বই দেখে চিনতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। বই দেখে দেখালে আর চিনতে পারে না, আর বই দেখে পরপর বলতেও পারে না। এমনি তুমি মুখে মুখে দেখো খেলতে খেলতে বলছে, আমি ওকে এমনি পড়াশোনা অতটা জিজ্ঞাসা করি না, ও এমনি খেলতে খেলতে 1-2 এসব বলে। তো 15-20 পর্যন্ত বলতে পারে, কিন্তু ভুলভাল বলে আর কি, মানে 11 থেকে অতটা, 2-1 সময় ঠিক হয়, 2-1 সময় ভুল হয়। তো তো 1-2গুলো একটুখানি চেনাতে হবে, আর ABCDটা দেখলাম অনেকটাই চিনে গেছে, তো এই চলছে। তো দেখেছো কিরকম কাশি হচ্ছে, তো আনলে খাওয়ার পরে ওষুধ খেয়ে তারপর শোবো, নাহলে ঘুমাতে পারবো না। আর আমি আরও ভাবছিলাম যে কাশিটা কমে গেছে তো কিছু কাছাকাছি করে ফেলি, তো একদম কাছাকাছি করবো না, আজকেও কিছুটা অল্প কিছু কেচেছি। বাহ, খেলা করো, আর এই দেখো এই হাঁড়িটাতে আমি বসিয়ে দিয়েছি এখানে বিরিয়ানিটা গরম করতে, কারণ এতটাই ঠান্ডা পড়েছে। বিরিয়ানিটা নিয়ে ও কিছু বাজার করতে গিয়েছিল, ব্যাস বিরিয়ানিটা পুরো ঠান্ডা জল হয়ে গেছে, তো ভাবলাম আমি একটু গরম করে নিই, নাহলে ভালো লাগবে না। আর দেখো এখানে দেখাচ্ছি আমি এতগুলো খাবার, এখন কালকের মানে দুপুরবেলা সব রয়ে গেছে, কালকে খেতে হবে। এই হলো আমাদের ডিনার, একদম প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি, আহা এখনই দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।